ফের ধর্ষণ। বর্ধমান শহরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 43 বছরের এক মাঝবয়সী ব্যক্তি। ফের বর্ধমানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে রবিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম অনিল দাস, বয়স 43 বছর। ধৃতের বাড়ি বর্ধমান থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অনিল দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে ডেকে নেওয়া হয়। খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই ব্যক্তি। কাউকে কিছু বললেই তার ক্ষতি করে দেওয়া হবে বলেই নাবালিকাকে ভয়ও দেখানো হয়। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বর্ধমান জেলা আদালতে পেশ করার আগে অভিযুক্ত অনিল দাস এই অভিযোগে অস্বীকার করেছেন। আধার কার্ড কেন নিয়ে গেছি? আধার কার্ড আমাকে নিয়ে তো বলেছি আমি নিয়ে গেছি।